চৌদ্দগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। চৌদ্দগ্রাম উপজেলার যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়ার সভাপতিত্বে জেলা বিএনপি সদস্য জি এম তাহের পলাশী, সাবেক উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজুদুর রহমান হিরণ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারি, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী কবির হোসেন, পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী জসিম, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা এসাক ব্যাপারী, সাবেক ছাত্রদল সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক, হাসান রশিদ, উপজেলা মৎস্যজীবী দল নেতা এম জহির, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, খালেদ সাইফুল্লাহ, হুমায়ুন চৌধুরী, আনোয়ার হোসেন পিন্টু, তোফাল আহমেদ, খোরশেদ আলম, প্রবাসী ফোরাম নেতা মোহাম্মদ সুমন, মীর শাহাদত হোসেন, জাহাঙ্গীর আনোয়ার তুহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে চৌদ্দগ্রাম বাজার দলীয় কার্যালয়ে এসে শেষ করে। আনিসুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।